হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিয়াকশন চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। বন্ধুরা, গত কয়েকটা ভিডিওতে আমি সালমান শাহর অনেকগুলো জনপ্রিয় গানের উপর রিয়াকশন দিয়েছিলাম, ভালোই রেসপন্স পেয়েছি ওই গানগুলোতে। আর সেই সূত্র ধরে মূলত অনেকে রিকোয়েস্ট করছেন সালমান শাহর আশা ভালোবাসা মুভিটার থেকে গানের উপর রিয়াকশন দিতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথা রাখার জন্য আজকে ওই মুভিটার থেকে একটা খুবই পপুলার একটা গানের উপর রিয়াকশন দিতে যাচ্ছে। গানটির টাইটেল হচ্ছে আরও আগে কেন এলেনা। তো বন্ধুরা, এই গানটি হয়তো আপনাদের কাছে খুবই জনপ্রিয়, আপনাদের কাছে খুবই ফেভারিট একটা গান, অনেকে হয়তো এই গানটি পছন্দ করেন। তো তাহলে করতে যাবেন না, প্লিজ বসে পড়ুন আমার সাথে গানটি দেখুন। আর বন্ধুরা, গানটিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ গানটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে। গানটির কিছু ডিটেলস আপনাদের কাছে সাথে শেয়ার করি, সেটি হচ্ছে গানটির টাইটেল হচ্ছে আরও আগে কেন এলেনা। আর কাস্টিংয়ে আসেন সালমান শাহ শাবনাজ, আর সিঙ্গার হচ্ছেন রুনা, লাইলা আগুন, আর লিরিক্স হচ্ছেন বরাবরই মনিরুজ্জামান মনির, আর মিউজিক হচ্ছেন আবু তাহের, আর মুভির নাম হচ্ছে আশা ভালোবাসা। আর ডিরেক্টর হচ্ছেন তানিজুদ্দিন রিজবি, প্রডিউসার হচ্ছেন শামশের আহমেদ, আর প্রোডাকশন হচ্ছে আদ্রিতা চলচ্চিত্র, আর কপিরাইট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই অনুপম রেকর্ডিং মিডিয়া। তো বন্ধুরা, এটা অনুপমের গান। বন্ধুরা, আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা গানে চলে যাই, আমরা গানটি দেখি, লেটস গো। ওকে, মিউজিকটা খুবই পরিচিত লাগতেছে, গানটি শুনছি আমি। ওকে, দারুণ। রুনা জি, রুনা লাইলা, কোকিল কন্ত, শুনলে মনটা জুড়ে যায় গানগুলো, এত মিষ্টি গলার আওয়াজ কিভাবে হয়। আগুন আরেক প্লেব্যাক সিঙ্গার বাংলাদেশের, সালমান স্যার ম্যাক্সিমাম গানে উনি কন্ঠ দিয়েছেন, বাট আফসোস আগুন এখনো আছে কিন্তু সালমান শাহ নাই। ও দারুন, ওই সময়ের হিসেবে এগুলো খুবই অ্যাডভান্স, দেখেন কস্টিউম কিরকম স্ট্যান্ডার্ড, সবগুলাই হোয়াইট। ইয়াস, এই জন্য এই গানগুলো ভালো লাগে, যে সুর। ইয়েস, বেশ পুরনো গান বুঝে যাচ্ছে। আরো আগে কেন এলে না, শাবনাজ কিন্তু সুন্দর ছিল তো। সালমান শাহ, দ্য কিং অফ টলিউড, এই মিউজিকটা। ধরেছি তোমায়
দর্শকের ফ্যাশন লেকটা দেখে মনে হচ্ছে এটা কাপটাই শুট করা। ওকে ওকে, শাবনাজ আর সালমান শাহ এই জুটির কিন্তু বেশ কয়েকটা সাকসেসফুল মুভি আছে, আঞ্জুমান আর এইটা আশা ভালোবাসা, আরও কয়েকটা আসে মনে হয়, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ, সালমান শাহ আর শাবনাজকে খুবই দারুণ মানিয়েছে। গানটির সিঙ্গার রুনা, লাইলা আর আগুন, পাটা পাটি সুপার পাটি দিয়েছেন একবার গানটিতে, অনেক আগের গান যদিও, কিন্তু এগুলো শুনলে মনটা ভালো হয়ে যায়। রুনা লাইলার কন্টেন্ট তো মিষ্টি কীভাবে হয়। রুনা লাইলা যখন ওনার টপ লেভেলের টাইম পাস করতেছিলেন, তখন প্রত্যেকটা গান এমনভাবে উনি গেয়েছেন যে যেই শুনুক মনে লেগে থাকবে, এরকমভাবে গেয়েছেন। এই জন্য রুনা লাইলাকে বলা হয় বাংলাদেশের কিংবদন্তি, আর সাথে আগুন, নবাগত আগুন। আগুন কিন্তু ম্যাক্সিমাম গানে, সালমান শাহ আর গানে আর কি, উনি প্লেব্যাক করছিলেন, রুনা লাইলাও ছিলেন। আর এই গানটিতে ছোট্ট একটা দৃশ্য, সালমান যখন গোড়ায় পিঠে চলে আসে, এটা আমার খুবই দারুণ লেগেছে। কারণ আসলে ওই সময়ে যে এত অ্যাডভান্স চিন্তাধারা দিয়ে এই দৃশ্যগুলো করেছেন, ওখানে যে মিউজিকটা ইউজ করছে, মানে একটা মিউজিক ইউজ করছে বিদেশি একটা মিউজিক, ওই মিউজিকটা ওই সময়ে কিন্তু যে ইউজ করছে এটা কল্পনার বাইরে। কারণ খুবই ট্রেন্ডিং একটা মিউজিক, এখনও পর্যন্ত এই মিউজিকটা লোকজন ইউজ করে। তো সালমান শাহ ফ্যাশন নিয়ে বলার আর কিছু নাই। শাবনাজ খুবই কিউট একজন নায়িকা ছিলেন তখন, যদিও বর্তমানে উনি আর মিডিয়াতে নেই, তেমন একটা কাজ করেন না, উনি একদম বর্তমানে সংসারে হয়ে গেছেন। তবে সালমান শাহর সাথে উনিও টক্কর দিয়েছেন, সালমান শাহর সাথে মুভি করে উনিও কিন্তু প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে এস্টাবলিশ করছেন। তো এই ছিল আজকের গানের আসলে রিভিউ, আজকের গানের রিয়াকশন। বন্ধুরা, গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করবেনই, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে বিদায় নিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।